হ্যালো ডিয়ার, আজ একটা নতুন শর্ট টপিক নিয়ে বলবো যেটা কম্পিটিটিভ অ্যাসপেক্টেও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কম্পোজিশন অফ ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কে কোন কম্পোনেন্ট কতটা অ্যামাউন্টে থাকে সেটা নিয়েই আজকে বলবো। ওকে, ফার্স্ট অফ অল এনার্জির কথা বলবো। 100 ml ব্রেস্ট মিল্কে এনার্জি থাকে 67 kcal। দেন বলবো কার্বোহাইড্রেটের কথা। মেনলি ল্যাকটোজ কার্বোহাইড্রেট থাকে। 40% অফ ক্যালোরিজের কার্বোহাইড্রেট ব্রেস্ট মিল্কে প্রেজেন্ট থাকে। দেন প্রোটিন্সে আসবো। 80% অফ হুই অ্যান্ড 20% অফ ক্যাসিন প্রোটিন ব্রেস্ট মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকে। দেন আসবো ফ্যাটের কথা। 100 ml ব্রেস্ট মিল্কে ফ্যাট প্রেজেন্ট থাকে 4.2 গ্রাম। দেন আসবো ইমিউনোলজিক্যাল কম্পোনেন্টসের কথায়। ইমিউনোলজিক্যাল কম্পোনেন্টস হিসাবে ইমিউনোগ্লোবুলিন এ, ম্যাক্রোফাজেস, লিম্ফোসাইটস, ল্যাক্টোফেরিন্স প্রেজেন্ট থাকে। এই সমস্ত ইমিউনোলজিক্যাল কম্পোনেন্টসগুলো প্রেজেন্ট থাকার জন্যই একটা বেবির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি হয়, যেটা সে তার মায়ের থেকেই পাচ্ছে। ব্রেস্ট মিল্ক ক্যান বি রেফ্রিজারেটেড ফর 48 আওয়ার্স। ওকে, অনেক সময় একটা শর্ট কোয়েশ্চেন আসে যে কতক্ষণ রেফ্রিজারেট করা যেতে পারে। 48 আওয়ার্স পর্যন্ত ব্রেস্ট মিল্ক রেফ্রিজারেটেড করা যেতে পারে। তাহলে কম্পোজিশন অফ ব্রেস্ট মিল্কের মধ্যে আজকে বললাম এনার্জি, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাট আর ইমিউনোলজিক্যাল কম্পোনেন্টসের কথা। থ্যাংক ইউ।